আমাদের দেশে রাজনীতিবিদদের মতো অনেক সময় সরকারি কর্মকর্তারা নানান রকম গ্যালারি মারেন, আর গ্যালারি মারেন হচ্ছে, গ্যালারি মারেন মানে নানান সময়ে খুব এমন কিছু কথাবার্তা বলে তারা মিডিয়ায় জায়গা দখল করে থাকার একটা চেষ্টা করেন। এটা একটা ট্রেডিশন অনেক দিন ধরেই, বা ধরেন যখন এক্সটেনশানের চাকরির এক্সটেনশানের সময় আসে, যখন পদোন্নতির সময় আসে, সেই সময়গুলো তারা বেশ এমন মানে ঘুরিয়ে পেছে এমন সব কথাবার্তা বলেন, বা অনেক সময় আজগবি কথা বলেন, তাতে করে মিডিয়া গরম হয়, মানুষ পড়ে সেন্সেশন তৈরি হয়, মানুষ পড়ে মজা পায়। আর এই এই আলোচনার মধ্যে দিয়ে তারা তাদের ঊর্ধ্বতন যারা তাকে এক্সটেনশন দিবে বা যারা তাকে পদোন্নতি দিবে তাদের একটু নজরে আসা যায় যে সে তো বেশ তৎপর, বেশ গরম গরম কথাবার্তা বলে। কিন্তু দেশের এমন সব কিছু প্রতিষ্ঠান আছে, যেমন বিশ্ববিদ্যালয় বলি বা কমিশনগুলো বলি, সেটা নদী কমিশন হোক আর দুর্নীতি দমন কমিশন হোক আর নির্বাচন কমিশন হোক, সেইখানে কেউ যদি এমন কিছু কথা বলে বসেন আজগুবি হোক আর সেটা মানুষের মধ্যে সেন্সেশন তৈরি করার মতো, যেটা বাস্তবতার সঙ্গে কতটা সম্পৃক্ত এটা খুব বলা মুশকিল, তাহলে একটুখানি বাঁকা চোখে দেখার সুযোগ তো থেকেই যায়। এই কাজটি গতদিন আপনার মঙ্গলবার করেছেন বাংলাদেশের নির্বাচন কমিশনার। তিনি এমন এক কাণ্ড করেছেন, অনিয়ম হলে গায়ে বান্ধার মতো জাতীয় নির্বাচনও বাতিল হবে। মানে এটা কিন্তু সাংঘাতিক বড় একটা কথা, অনেক বড় কথা। খবরে বলা হচ্ছে, অনিয়ম হলে গাইবান্ধা 5 আসনের উপনির্বাচনের মতো জাতীয় নির্বাচনও বাতিল করে দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা। তিনি বলেন, আমাদের একটাই মেসেজ, জাতীয় নির্বাচনে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে কোনোরকম বাধা ছাড়াই ভোট দিতে পারবেন, আমরা সেই নিশ্চয়তা দিচ্ছি। সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা প্রয়োজন সব ব্যবস্থাই নেওয়া হবে, না হলে গাইবান্ধার উপনির্বাচনের যেমন ভোট বন্ধ করে দিয়েছি, জাতীয় নির্বাচনেও অনিয়ম হলে ভোট বন্ধ করে দেব। মানে কি বলে এটা, অবাক করা, মানে অনেক অবাক বিস্ময়ে আমি মানে ফিট হয়ে যাওয়ার মতন একটা ইয়ে, মানে প্রতিটা লাইনে লাইনে এখানে প্রশ্ন থেকে যায়, প্রতিটা লাইনেই, যে একটা জাতীয় নির্বাচন বাতিল করা খামখেয়ালি কথা নয়, হাজার হাজার কোটি টাকার বিষয় আসে, এবং এমন একটা প্রেক্ষাপটে যখন নির্বাচন কমিশনের হাতে ক্ষমতা কতটুকু আছে বাংলাদেশে, এটা খুব প্রশ্নবিদ্ধ। তিনি বলছেন, আমাদের একটাই মেসেজ, জাতীয় নির্বাচনে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে কোনোরকম বাধা ছাড়াই ভোট দিতে পারবেন, আদতে কি সেই বাস্তবতা বাংলাদেশে এখনও তৈরি হয়েছে? বাদ দিলাম 2018 রাতের ভোট বা ওই সুবের সাদিকের ভোট বা ওই বাদ মগরিব বাদের সার ভোট, এইটা না হয় বাদই দিলাম, বাদ দিলাম 2014 ভোট, 2008, 2001, 1996, এগুলোও কি আসলে অতটা একেবারে, এই যে ইলেকশন কমিশন যেরকম বলছে যে একটা জাতীয় নির্বাচন বাতিল করে দিবে, এই টাইপের ভোট হওয়ার মতন বাংলাদেশে এখনও বাস্তব পরিস্থিতি তৈরি হয়েছে? আমরা সেই নিশ্চয়তা দিচ্ছি, ওনারা নিশ্চয়তা দিচ্ছেন, ওনাদের নিশ্চয়তা এমন নিশ্চয়তা যে নিশ্চয়তায় বাংলাদেশের অধিকাংশ বিরোধী দল এখনও ভোটে অংশ নেয় না, তারা উপনির্বাচন অংশ নিচ্ছে না, তারা সিটি কর্পোরেশন নির্বাচনের মতো যেখানে তৃণমূলের প্রচণ্ড চাপ থাকে সেই নির্বাচনগুলোতে অংশ নেয়ার, সেইখানে অংশ নিচ্ছে না। তো এই নিশ্চয়তার তো কোনো অর্থ নাই, আমি মুখে মুখে আমি আমার পরিবারকে নিশ্চয়তা দিচ্ছি, কোটি টাকা দিয়ে দিব, কিন্তু আদতে দিন শেষে আমি আমারটাই আমি দেখলাম, তাহলে এই নিশ্চয়তার তো কোনো মানে হয় না। সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা প্রয়োজন সব ব্যবস্থাই নেওয়া হবে, না হলে গাইবান্ধা উপনির্বাচনের মতো ভোট বন্ধ হবে। গাইবান্ধা উপনির্বাচনে কি হয়েছিল, ইলেকশন কমিশন ঢাকা থেকে বসে এটা স্বচক্ষে দেখার মতন, দেখলো কী কী কাণ্ড কারখানাগুলো হচ্ছে, তারপরে ওখানে কি কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে, না ব্যবস্থা নিতে পেরেছে ইলেকশন কমিশন। এখন উনি যে এত বড় কথা বললেন যে নির্বাচন প্রয়োজনে বাতিল করে দিবেন, এটার উপরে কি আসলে আদতে আওয়ামী লীগ বলি, বিএনপি বলি, কারো কোনো আস্থা থাকবে বা কেউ কোন পাত্তা দিবে এই কথার? আমার তো ধারণা যে অফ দ্য রেকর্ড আপনি যদি আলোচনা করতে যান বলবেন, আরে বলছে তো বলছে, বলতে দেন, কী আসে যায় ব্যাপারটা, এছাড়া আর কোনো পর্যায়ে দাঁড়াবে বলে আমার মনে হয় না। বুধবার নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিয়ে কথা বলেন, স্যার আমি এর আগে মঙ্গলবার বলছিলাম, নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, চলতি বছর অনুষ্ঠিত 5 সিটি নির্বাচনে আমরা সিসি ক্যামেরা ব্যবহার করব। আবার সিসি ক্যামেরায় যাচ্ছে, ভোট গ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে, ইভিএমও থাকছে, মানে একের পর এক যতগুলো
জিনিস ফেল করেছে তার প্রতিটাই থাকছে। গাইবান্ধা এসএসসি ক্যামেরা ফেল করেছে, এখন পাঁচ সিটি কর্পোরেশন নির্বাচনে থাকবে। ইভিএম নিয়ে একটা মানে উচ্চবিলাসীর চেয়ে উচ্চবিলাসী স্বপ্ন, এবং আমরা বারবার বলছি যে ফিল্ড ঠিক করা, নিজের কর্মকর্তাদের ঠিক করা, শক্তিশালী করা, এটা হবে মেইন বিষয়। কিন্তু ওনারা ইভিএমের দিকে, এই হাজার কোটি টাকার ইভিএমের দিনে, এই অভাবের দিনে যখন মানুষের পেটে ভাত জোগানো কষ্টকর, তখন হাজার কোটি টাকা দিয়ে ওনারা ইভিএমের স্বপ্নে এখনও বিভোর হয়ে আছেন, যেটার কোনো নিশ্চয়তা এখনও কোনো দিক থেকে নেই। যেগুলো নষ্ট হয়ে গেছে ওগুলো ঠিক হবে কি না সেটারই কোনো নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না। জাতীয় নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহারের সিদ্ধান্ত এখনও রয়েছে, সামনে কী হবে তা এখনই বলতে পারবো না, তবে আমাদের ইচ্ছা আছে। মানে কীভাবে সম্ভব এই ইচ্ছাগুলো পোষণ করা আমাদের মতো একটা গরিব দেশের? জাতীয় নির্বাচনে লক্ষ লক্ষ সিসি ক্যামেরা লাগবে, শত শত হাজার কোটি টাকা লাগবে সিসি ক্যামেরা, এবং সেগুলো বসানো, কেনা, টেন্ডার, এগুলোর কোনোটাই এখনও বাস্তবতার ধারে কাছে না। তারপরেও বলছেন যে এগুলোর ইচ্ছা ইলেকশন কমিশনের রয়ে গেছে। দাতা সংস্থাগুলো কোনো সহায়তা জাতীয় নির্বাচনে নেবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সে সেরকম যদি হয় আমাদের তো কোনো অসুবিধা নেই, তবে কী হবে সেটা আগে দেখতে হবে। সাধারণ মানুষের আস্থা অর্জনে কী পদক্ষেপ রয়েছে? তিনি বলেন যে আস্থার বিষয়টি তো মানসিক, কে কীভাবে আস্থা পাবে তা তো আমরা বলতে পারবো না, তবে আমরা দায়িত্ব নেওয়ার পর এমন কোনো কাজ করিনি যে কেউ আস্থায় আসবে না। আমরা গাইবান্ধার উপনির্বাচনে সে প্রমাণ দিয়েছি। এখন ওই যে বলতে গেলে একটু অন্যভাবেই বলতে হয় যে আমাদের গ্রামগঞ্জে অনেক সময় যখন কেউ বলে যে না আমি তো সব খুব করে দিয়েছি, এই করেছি, সেই করেছি, মানে সবচেয়ে অজনপ্রিয় জনপ্রতিনিধিও সেই বলে যে আমি যে উন্নয়ন করেছি এ যাবৎকালে আমার এলাকায় কেউ উন্নয়ন করেনি, তখন জনগণ আস্তে আস্তে ফিসফিস করে বলে পাগলের সুখ মনে মনে। আমরা সেটা বলতে চাই না, কিন্তু এখনও ইলেকশন কমিশন যে কথাবার্তাগুলো বলছে যে আস্থা অর্জন, আমি আমাকে আস্থায় আনবে আমার কর্মকাণ্ডের মাধ্যমে, যে আমাকে আস্থায় নিবে তার তো দায় নেই, তার দোষের বিষয় নেই, আমি যদি তার আস্থা অর্জন করতে না পারি এই দায় আমাকে নিতে হবে। যা যে আমাকে আস্থায় নিল না তার প্রতি দায় দেওয়ার জায়গাটা খুব কম। জনগণ বা রাজনৈতিক দল, আওয়ামী লীগ বলি, বিএনপি বলি, তারা যদি ইলেকশন কমিশনকে আস্থায় নেয় দ্যাটস গুড, আর আস্থায় যদি না নেয় তাহলে দায়টা কিন্তু ইলেকশন কমিশনের উপরে। এখন ওরা বলছেন যে কেউ আস্থায় নিল কি না নিল এটা নাকি মানসিক বিষয়। এখন এই সব কিছু মিলিয়ে আদতে ইলেকশন কমিশন, আমার ধারণা যে আগামী নির্বাচন, জাতীয় নির্বাচন নিয়ে তারা এমন একটা অবস্থা করবে, এমন একটা অবস্থায় পড়বে, এটা এ যাবৎকালের যতগুলো কমিশন আছে এগুলো এতটা চ্যালেঞ্জের মুখে পড়ে কি না। কারণ যা চারদিকে শুরু হয়েছে, যা খেলাধুলা শুরু হয়েছে, এটা সব দিক থেকেই, এটা সরকারি দল, বিরোধী দল, কূটনৈতিক পাড়া, এদিক দিয়ে আরও কিছু অংশ রয়েছে যে জেগে উঠেছে, এখন কি ইনসাফ কায়েম পার্টি, তারপরে আরও শত শত খুচরা দল, হ্যাঁ সিকি কানাকড়ি দল, এই সব মিলিয়ে রাজনীতিকে এমন একটা ঘোলাটে জায়গার দিকে নিয়ে যাচ্ছে কি না এই প্রশ্ন এখন সবার মনে মনে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে সবসময় আছি। আমি আতিক রহমান, পূর্ণিয়া।